আসসালামু আলাইকুম। অনেকগুলো কমেন্ট পেয়েছি এই টপিকসে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন, ইউটিউবের সাথে কি আমার কোনো শত্রুতা আছে, ইউটিউব আমাকে দেখতে পারে না হয়তো, যার কারণে আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত সাবস্ক্রাইবার নিয়ে যাচ্ছে, ইউটিউবিং করার মন মানসিকতা একদম উঠে যাচ্ছে, ইউটিউবিং করতে একদম ইচ্ছে করছে না, এই ধরনের কমেন্ট কিন্তু আমি প্রতিনিয়ত পাচ্ছি। আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ি, একটু সময় পেলে আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ি, কারণ আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। যদি কখনও রিপ্লাই দিতে নাও পারি, তাও কিন্তু আপনারা কখনো হতাশ হবেন না, আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়বো। হয়তো কোনো ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে যদি দেরিও হয় বা নাও দিতে পারি, কিন্তু কোনো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সেটা সমাধান নিয়ে আসব, সেই জন্য আপনারা হতাশ হবেন না। তো সাবস্ক্রাইব কেটে নিচ্ছে কেন বন্ধুরা, এটা কিন্তু আমার চ্যানেলের ক্ষেত্র হয়, মাঝে মাঝে আমি দেখি যে 5টা 10টা সাবস্ক্রাইবার কিন্তু মাঝে মাঝে কমে যায়, এটা কেন হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু বেশ কিছু কারণ রয়েছে বন্ধুরা। তো আমি ইউটিউবে যেহেতু 2016 সালের মার্চ মাস থেকে কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি, তো সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু ইউটিউব সম্পর্কে আমার ধারণা হয়েছে। তো কী কী কারণে আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে ইউটিউব, আমি বেশ কিছু কারণ ফাইন্ড আউট করেছি, এমনকি সেটা আমি নোট ডাউন করেছি, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা আমাকে নতুনভাবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব কেটে নেওয়ার ক্ষেত্রে আমরা যেই বিষয়টিকে আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে বন্ধুরা, আপনার চ্যানেলে যদি কোনো একজন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর সে হয়তো ইউটিউবে কাজ করছে না, বা সে আরেকটা জিমেলের আন্ডারে কাজ করতেছে, আগের জিমেলটার মধ্যে সে কাজ করতেছে না যেটাতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, ইউটিউব অনেকবার হয়তো তার কাছে নোটিফিকেশান পাঠিয়েছে কিন্তু সে রেসপন্স না করার কারণে ইউটিউব ওই সাবস্ক্রাইবারটিকে ডেড সাবস্ক্রাইবার হিসেবে আপনার চ্যানেল থেকে রিমুভ করে দিতে পারে। তারপর আমরা আরেকটা ভুল করে থাকি যে আমাদের বন্ধুদেরকে বা আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যত্রতত্র শেয়ার করে থাকি, তো এখান থেকে যে সাবস্ক্রাইবারগুলো আসে তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে না, হয়তো আমাদের মন রক্ষার্থে আমাদের কথা মতো লাইক কমেন্ট একটা করে ভিডিওর মধ্যে কয়েক সেকেন্ড দেখে বের হয়ে চলে আসে, যার কারণে আমাদের অডিয়েন্স রিডাকশন ড্রপ করে, এমনকি সে হয়তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে, ইউটিউব অনেকবার তার কাছে নোটিফিকেশান পাঠাবে, আজকে পাঠালো সে ভিডিও দেখলো না, বা তার সামনে ইউটিউব থাম্বনেলটিকে পৌঁছে দিল সে কিন্তু ভিডিওর মধ্যে ক্লিক করলো না, তার পরের দিন এভাবে ইগনোর করতে থাকলো, সেক্ষেত্রে একটা সময় এই সাবস্ক্রাইবারটিকে ইউটিউব ডেড সাবস্ক্রাইবার হিসেবে ঘোষণা করে আপনার চ্যানেল থেকে কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় ডিলিট করে দিতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা, আমরা যদি মাত্রাতিরিক্ত স্প্যামিং করে থাকি কমেন্ট বক্সে, সাবস্ক্রাইব করুন, প্রমোট করে দিন আমাকে, আমার চ্যানেলতে ঘুরে আসুন, আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের দাওয়াত রইল আমার চ্যানেলে, মাংস দিয়ে রান্না করেছি, পোলাও রান্না করেছি, আসুন সবাই, ইত্যাদি নানা ধরনের লোভনীয় কিছু কমেন্ট আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পাই। এই ধরনের কমেন্টগুলোকে কিন্তু ইউটিউব স্প্যাম লিস্টে ফেলে দেয়। এই কমেন্টগুলোর কারণে বা এই কমেন্টগুলোর মাধ্যমে যদি কেউ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা তার সাথে যদি আপনার কোনো কন্ট্রাক্ট হয়, সে যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে, এই সাবস্ক্রাইবারটিকে কিন্তু ইউটিউব স্প্যাম হিসেবে ধরে, যদি ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু এটাকে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে একদম রিমুভ করে দিবে, মাঝে মাঝে কিন্তু এই জন্য সাবস্ক্রাইবার কমে যায়। আরেকটা কারণে কমতে পারে সেটা হচ্ছে যে আমরা প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস দেখি বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা কিন্তু ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো দিয়ে থাকে, ঠিক আছে। এইসব ওয়েবসাইটের মাধ্যমে বা এইসব অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও দেখে কয়েন সংগ্রহ করতে পারি, কয়েন সংগ্রহ করার পর সেই কয়েনগুলো দিয়ে আমরা সাবস্ক্রাইবার নিতে পারি, ভিউজ নিতে পারি, লাইক নিতে পারি, কমেন্ট নিতে পারি, এগুলোর মাধ্যমে যেই এঙ্গেজমেন্টগুলো আসে ভিডিওর মধ্যে এগুলো কিন্তু এক্সটার্নাল সোর্স থেকে আসে, ইউটিউবের কাছে কিন্তু এটা রেকর্ড থাকে, ইউটিউব কিন্তু খুব সহজে এটা ধরতে পারে, যার কারণে আপনার চ্যানেলটিকে কিন্তু চিরতরে ইউটিউব কিন্তু ডেট পর্যন্ত করে দিতে পারে, এমনকি সেই সাবস্ক্রাইবারগুলোকে কিন্তু ইউটিউব যখন ধরতে পারবে, ইউটিউব কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলোকে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে ফেলে, ঠিক আছে। তো এখানে আসলে এমন কিছু না যে ন্যাচারাল কোনো কারণে আপনার সাথে এটা হচ্ছে, ইউটিউবের যে এআই সিস্টেমটা রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু খুব স্মার্ট, আপনি কী করছেন, আপনি কী লিখছেন, এগুলো কিন্তু খুব সহজে কিন্তু ধরতে পারে ইউটিউব, আমাদের ইউটিউবকে ফাঁকি দেওয়ার মতো ওই রকম নলেজ কিন্তু আমাদের এখনও হয়নি। তো সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন এটা চিন্তা না করে আপনারা ভিডিও তৈরি করুন, কন্টিনিউ ভিডিও যত বেশি তৈরি করতে পারবেন, যত ভালো এফার্ট দিতে পারবেন, তত বেশি কিন্তু আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার ঢুকবে, তখন এই
চারটা পাঁচটা সাবস্ক্রাইবার আপনার কাছে কিচ্ছু মনে হবে না। যখন আপনার চ্যানেলে 10,000 20,000 50,000 1,00,000 বা তার বেশি সাবস্ক্রাইবার থাকবে, তখন 100টা 150টা সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেল থেকে চলে যায়, সেটা আপনার কাছে বড় কিছু মনে হবে না। কারণ কন্টেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে সাবস্ক্রাইবার প্রতিনিয়ত ঢুকবে। তো আশা করছি এতে আপনারা হতাশ না হয়ে আপনারা একদম সুন্দরভাবে ইউটিউবে আপনার কাজ করুন। যেখানে শেয়ার করা দরকার সেখানে আপনার ভিডিওগুলোকে শেয়ার করুন, যেখান থেকে দর্শকদের ইন্টারেস্ট রয়েছে সেসব জায়গায় শেয়ার করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক বেশি এনগেজমেন্ট আসবে, সাবস্ক্রাইবার আসবে, ভিউজ আসবে। আসসালামু আলাইকুম।